আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাগ চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ই ক্যাপ প্লাস ক্যাপসুল এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে ভিটামিন ই দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ভিটামিন সি দুইশো মিলিগ্রাম আজ জানব ই ক্যাপ প্লাসের কাজ কী খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি ই ক্যাপ প্লাস সফট জেল ক্যাপসুল এটি সাধারণত শরীরের ভিটামিন ই এবং ভিটামিন সি এর অভাবজনিত সমস্যায় ডাক্তারগুণ রুইকে দিয়ে থাকেন ভিটামিন ই এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগগুলো হচ্ছে যেমন মারির প্রদাহ অভ্যন্তরীণ রক্তপাত ফুসকুরি ক্ষত বা কাটা জয়েন্ট ও পেশির ব্যথা স্নায়ু ও পেশির দুর্বলতা বাহু ও পায়ের অনুভূতি হ্রাস চলাচলের সমস্যা পেশিশক্তির সমস্যা হালকা জন সমস্যা ত্বকের বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ শারীরিক অপুষ্টি সমস্যা এছাড়াও স্মৃতিশক্তি বৃদ্ধিতে এর দারুণ কার্যকারিতা রয়েছে ই ও সি এর অভাবে চামড়া হাড় চুল দাঁতের বিভিন্ন সমস্যা দূর করে ই ও সি একসাথে যুক্ত হয়ে ভ্যাস্কুলারের ঝুঁকি কমায় কিডনি ও লিভারের সমস্যায় ডাক্তার এর পরামর্শ নিয়ে সেবন করতে পারেন টিস্যু বা কলার মেরামত বুকের ব্যথা সেল বা কষের ক্ষতি দূর করে লোহিত রক্তকণিকা উৎপাদনে দারুন কাজ করে থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে উপরোক্ত সকল সমস্যার ক্ষেত্রেই ই ক্যাপ প্লাস দারুণ কাজ করে থাকে এজন্যই ডাক্তারগণ ই ই ক্যাপ প্লাস রুগীকে দিয়ে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণভাবে ভিটামিন সি সুসহনীয় তবে অধিক মাত্রায় এটি ডায়রিয়া পেটের ব্যথা এবং অন্যান্য আন্তিক সমস্যা এবং শারীরিক দুর্বলতা হতে পারে সতর্কতা হাইপার অক্সলো ইউরিয়া রুইকে সতর্কভাবে ভিটামিন সি দেওয়া উচিত যে সমস্ত রুগী ওরাল কোয়াগুলেন্ট বা ইস্ট্রোজেন নিচ্ছে তাদের সতর্কভাবে ভিটামিন ই দেওয়া প্রয়োজন ভিটামিন ই ভিটামিন কে এর বিপরীতে কাজ করে ফলে রক্ত জমাট বাধার সময় বেড়ে যায় ইক্যাপ প্লাস সেবনের নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে তবে সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন ভালো থাকুন প্রতিটি ইক্যাপ প্লাসের মূল্য চার টাকা সময়ের ব্যবধানে কম বা বেশি হতে পারে প্রিয়বন্ধুরা ইক্যাপ প্লাস ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তানের তারিখ দেখে ক্রয় করুন আলো থেকে আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন প্রত্যেক ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন এই ক্যাপ প্লাস সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ